এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সুস্বাগতম। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2020-2021 সলভ করাবো। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পেজ নম্বর AC 183 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো বড় কোশ্চেনগুলো কী আছে সেগুলো আমি আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আছে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা প্রদান করো, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো, অথবা দিয়ে আছে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করো। রোমান টুতে কী আছে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি বিশ্লেষণ করো। রোমান থ্রিতে কী আছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থাদি সংক্রান্ত ক্ষমতা বিশ্লেষণ করো। রোমান ফোরে কী আছে, অর্থ বিল কী, ভারতের পার্লামেন্টের অর্থ বিল কীভাবে পাশ হয়, অথবা দিয়ে পরের কোশ্চেন আছে, ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভায় অধ্যক্ষের ভূমিকা বিশ্লেষণ করো। রোমান ফাইভের কী আছে, ভারতের বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার জন্য গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে আলোচনা করো। তো দেখো, অথবা দিয়ে পরের কোশ্চেন আছে, অধস্তন আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করব। এবার আমি MCQ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, রোমান অনে বিশ্বের প্রাচীনতম আইনসভা কোথায় আছে, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ইংল্যান্ডে। পরের কোশ্চেন কী আছে, রোমান টুতে কোনো ব্যক্তির মন ও ক্রিয়াকলাপের উপর অন্য ব্যক্তির নিয়ন্ত্রণ হলো ক্ষমতা বলেছেন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার মর্গেনথাও। পরের কোশ্চেন কী আছে রোমান থ্রিতে, তো দেখো রোমান থ্রির কোশ্চেন আছে, সরকারের কোনো বিভাগের অধ্যাদেশ জারি করতে পারে, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার শাসন বিভাগ। পরে কোশ্চেন কী আছে রোমান ফোরে, এক কক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো। তো দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউটে আছি, এই কোশ্চেনটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো। পরের কোশ্চেন কী আছে রোমান ফাইভে, অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির রচিত হলেন, এর অ্যান্সার হবে কলম্বিস। পরের কোশ্চেন কী আছে আমাদের, নেক্সট কোশ্চেন আছে, রোমান সিক্সে পশ্চিমবঙ্গের আইনসভার কক্ষ রয়েছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার একটি। পরের কোশ্চেন কী আছে, রোমান সেভেনে রাজ্যসভায় অধিবেশন আহ্বান করেন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার রাষ্ট্রপতি। পরের কোশ্চেন কী আছে রোমান এইটে, গান্ধীজি সর্বপ্রথম তার রাষ্ট্র তত্ত্বটি যে গ্রন্থে প্রকাশ করেন, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার হিন্দু স্বরাজ। পরের কোশ্চেন কী আছে রোমান নাইনে সুপ্রিম কোর্ট লেখো জারি করে, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার পাঁচ ধরনের। পরের কোশ্চেন কী আছে রোমান টেনে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহ্বান করেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার ব্লক উন্নয়ন আধিকারিক। পরের কোশ্চেন কী আছে রোমান ইলেভেনে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন, তো দেখো স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন যত সম্ভব রাষ্ট্রপতি হবে, কিন্তু এখানে রাজ্যপাল করা আছে কিন্তু রাষ্ট্রপতি হবে যত সম্ভব। পরের কোশ্চেন কী আছে রোমান টুয়েলভে, জিরো আওয়ার এক সময়সীমা হলো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার এক ঘন্টা। পরের কোশ্চেন কী আছে রোমান থার্টিনে, ভারতের সর্বনিম্ন আদালত কী নামে পরিচিত, এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে ন্যায় পঞ্চায়েত। পরের কোশ্চেন কী আছে রোমান ফোরটিনে, মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার পাঁচ বছর। পরের কোশ্চেন কী আছে 15 নম্বরের কোশ্চেন, দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। পরের কোশ্চেন কী আছে 16 নম্বরের কোশ্চেন, পৌরসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স হলো, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 21 বছর। পরের কোশ্চেন কী আছে 17 নম্বরের কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার রাষ্ট্রপতি। পরের কোশ্চেন কী আছে 18 নম্বরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1987 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী আছে আমার, তো দেখো নেক্সট কোশ্চেন আছে আমাদের 19 নম্বরের কোশ্চেন, রাজ্যসমূহের কক্ষ বলা হয়, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার রাজ্যসভাকে। পরের কোশ্চেন কী আছে 20 নম্বরের কোশ্চেন, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের বিরোধিতা করে তবে তা অনিষ্টকর, আর যদি তার সঙ্গে একমত হয় তবে তা নিষ্প্রিয়জন বলেছেন, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার আবে সি এ। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে 21 নম্বরের কোশ্চেন, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে 21 নম্বরের কোশ্চেন, সর্বপ্রথম উদারনীতিবাদের অবাধ বাণিজ্য নীতি প্রচার করেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। পরের কোশ্চেন কী আছে আমাদের 22 নম্বরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হলো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 294, ঠিক আছে, আর লোকসভা কত হবে 42, ঠিক আছে। পরের কোশ্চেন কী আছে আমাদের 23 নম্বরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর হলো, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার পঞ্চায়েত সমিতি। পরের কোশ্চেন কী আছে আমাদের 24 নম্বরের কোশ্চেন, কলকাতা কর্পোরেশনের যদি রাজ্য আইনসভায় হয়
তাহলে স্বপরিষদ মেয়র হলো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মন্ত্রিসভা। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স, আমাদের প্লে লিস্ট, আমাদের কমিউনিটি এবং আমাদের অ্যাবাউট তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমাদের অ্যাবাউটে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সেই ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে আমাদের ফেসবুক পেজকে তোমরা ফলো করতে পারো।